আরসিবি বিরাট কোহলির মুখোমুখি হচ্ছে গৌতম গম্ভীরের কে এবং সেখানে চরম সতর্ক কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থেকে শুরু করে মেন্টার গৌতম গম্ভীর সকলেই কারণ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যে দুশো রানের একটা বড় রান সেটাকে ডিফেন্ড করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স আর এইখানেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস যেখানে স্টার্ট থেকে শুরু করে বরুণ চক্রবর্তীর মতো অভিজ্ঞ বোলাররা একেবারেই সফল নয় কলকাতা নাইট রাইডার্স অবশ্যই তাদের বোলিংয়ে কিছু চেঞ্জেস আনতে চলেছে অবশ্যই ব্যাটিংয়েও চেঞ্জেস আনার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখি কলকাতা নাইট রাইডার্সের হাতে অবশ্যই একজন এমন অভিজ্ঞ ব্যাটার রয়েছে যে কলকাতা নাইট রাইডার্সের মিডিল অর্ডারকে আরও শক্তপোক্ত করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স আর বিরুদ্ধে নামার আগে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দলে পরিবর্তন আনছে যেখানে আমরা দেখতে পারি কলকাতা নাইট রাইডার্স পরিবর্তন করতে পারে তাদের বোলিংয়ে মিচেল স্টার্কের পরিবর্তে দুস্ম চামিরাকে নিয়ে আসতে পারে অন্যদিকে দাঁড়িয়ে বরুণ চক্রবর্তীর জায়গায় সুহাষ শর্মাকে আনতে পারে সুহাষ শর্মা গত বছর কলকাতা নাইট রাইডার্সকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বোলিং উপহার দিয়েছে তাই অবশ্যই এখানে দুটো চেঞ্জেস আসলেও আসতে পারে এছাড়াও কলকাতা নাইট রাইডার্স রামনদীপ সিংয়ের বদলে মনীষ পাণ্ডেকে ইউজ করতে পারে যদিও এখানে প্রশ্ন অবশ্যই থাকবে কলকাতা নাইট রাইডার্সে সফল নন অধিনায়ক শ্রেয়াস আইয়ার খোদ সেখানে দাঁড়িয়ে শ্রেয়াস আইয়ারের কি পরিবর্তন হতে পারে সে বিষয়ে কিন্তু এই মুহূর্তে ম্যানেজমেন্ট চিন্তাভাবনা করছে না তবে মনীষ পাণ্ডে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে পুরনো দিনেও দুরন্ত কিছু পারফরমেন্স দিয়েছে তাই মনীষ পাণ্ডের ওপর ভরসা রাখতে পারে আরসিবির বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স অন্যদিকে কে কে আর ডেথ ওভারে বোলারের অভাব রয়েছে এবং সেখানে খারাপ বোলিং অবশ্যই আমরা চোখে দেখতে পাচ্ছি এবং যার দরুন কলকাতা নাইট রাইডার্সকে সেরকম একজন ডেথ বোলারকে আনতে হবে যে কলকাতা নাইট রাইডার্সকে অবশ্যই শেষ ওভারগুলোতে ভরসা যোগাবে সেটা রান চেজ করার ক্ষেত্রে যে দল রয়েছে সেই আরসিবির বিরাট কোহলি অত্যন্ত সফল কিন্তু রান চেসের ক্ষেত্রে সেদিকে তাকিয়ে দেখলে অবশ্যই তাদের আটকানোর জন্য একজন গুরুত্বপূর্ণ বোলার ডেথ ওভারে অবশ্যই দরকার কলকাতা নাইট রাইডার্স রবিবার কিন্তু ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স তবে তাদের বিরুদ্ধে যে আরসিবি নামতে চলেছে শেষ পাঁচ ম্যাচ হেরে আরসিবি লিগ টেবিলে একেবারেই শেষে রয়েছে তারপরও বেঙ্গালুরুকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না গৌতম গম্ভীরের নাইট শিবির কারণ আরসিবির কাছেও এটা কিন্তু ঘুরে দাঁড়ানোর ম্যাচ হতে পারে আপনাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্সের এই চেঞ্জেসগুলো কি করা দরকার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন